আজকে সানডে, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি। অবশ্য আমি একা যাব না, আমার বান্ধবীও যাবে সাথে। বাস স্ট্যান্ডে আসা মাত্রই সাথে সাথে বাস পেয়ে গেছিলাম। বাসে উঠে দেখি পুরো বাসটাই খালি, মাত্র কয়েকজনই ছিল। তারপর বাস থেকে নামার পর দেখলাম বেচারি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে। তারপর ওর জন্য দুটো কুরকুরে আর একটা পার্ক নিয়ে এসেছিলাম, তো ওটা দিয়ে তারপর রাজার গড়ের দিকে যাচ্ছিলাম। আগে যখন কলেজে আসতাম, বাইরে দুটো ফুচকা দোকান দাঁড়িয়ে থাকতো, ওদের ফুচকা খুবই ভালো লাগতো খেতে। কিন্তু আজকে সেই দোকানটাকে দেখতে পাইনি, যে কারণে না খেয়েই চলে যাচ্ছিলাম রাজার গড়ের দিকে। তো গড়ে ঢোকা মাত্রই দেখলাম ওদিকে কিছু ছোট বাচ্চাদের ক্যারাটে ক্লাস হচ্ছে। তো আমাকে তো দূর থেকে দেখে মনে হচ্ছে যেন বকগুলো এদিক ওদিক ছুটছে। এদিকটাতে আবার গুড়ের দোকান বসেছে, আর এখানে অনেকক্ষণ থেকেই লাইন ছিল, কিন্তু এখন অনেক কম, যেহেতু এখানে পিওর গুড় পাওয়া যায়। আর আজকে যেহেতু রবিবার, তাই এখানে ভর্তি লোক, কারণ এখানে সবাই মিলে পিকনিক করছে, প্রত্যেক রবিবারেই এরা আসে। তো যাওয়ার পথে তারপর একটা কুলের গাছ দেখতে পেলাম, কুলগুলো অনেক ছোট ছিল, পারতে তো আর পারবো না, তাই চলে যাচ্ছি। অনেক ঘুরলাম, অনেক মজা করলাম, আবার কবে আসবো জানি না। তো যাওয়ার পথে এদেরকে দেখতে পেলাম, এরা বসে বসে বিস্কুট খাচ্ছে, হালকা করে ওর খিদে পেয়ে গেছে, তাই রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। আমি খাবো না অবশ্য, কারণ বাড়ি থেকে খেয়ে এসেছিলাম। তো রেস্টুরেন্টে এসে প্রথমে চাউমিন আর মোমো অর্ডার করলাম, কিন্তু এসেছিলো আধ ঘন্টা পর, প্রায় ওর অর্ধেক খিদে মরে গেছে। আর ওকে না খেতে দিয়ে আমি প্রথমে ভিডিও করছিলাম। এবার তো দুজনকেই বাড়ি ফিরতে হবে, আমি অলরেডি বাসে উঠে পড়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।